বিরতির পর আবারও আমন্ত্রণ আমাদের খবরে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সুইজারল্যান্ডের জুরিখে কাস্টনের গাসুস অডিটোরিয়ামে সুইস বাংলাদেশ ইউনাইটেড কমিটির উদ্যোগে বৈশাখী উৎসব অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ড ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন আমাদের মিলান প্রতিনিধি নাজমুল আহসান শামীম। গত 19 মে 2013 সুইজারল্যান্ডের জুরিখের কাজরেনে গাসি অডিটোরিয়ামে সুইস বাংলাদেশ ইউনাইটেড কমিউনিটি আয়োজিত বৈশাখী উৎসব 1420 অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে সুইস বাংলাদেশ ইউনাইটেড কমিউনিটির নেতৃবৃন্দ সেলিম দুলাল, মুন্সি মিজানুর রহমান, হারুন ব্যাপারী, আনোয়ার হোসেন, কবির উদ্দিন এবং মিসেস আলো উপস্থিত দর্শকদের নববর্ষের শুভেচ্ছা জানান এবং ভবিষ্যতে শুধু সাংস্কৃতিক অনুষ্ঠানই নয়, সুইস প্রবাসী শিশুদের জন্য বাংলা স্কুল প্রতিষ্ঠা সহ বিভিন্ন পরিকল্পনার কথা বলেন। কেয়ার সাবলীল উপস্থাপনায় স্থানীয় শিল্পীদের চমকপ্রদ পরিবেশনার সাথে ইতালি থেকে আগত রাদিয়া গুলজানের নৃত্য এবং বাংলাদেশের স্বনাম খ্যাত শিল্পী এস আই টুটুল, সামিনা চৌধুরী ও ন্যান্সির গান আগত দর্শকবৃন্দকে মুগ্ধ করে। বিভিন্ন শিল্পী আসছে দেশ থেকে, তার জন্য শিল্পীদের ধন্যবাদ কৃষিদের, কারণ ওরা একটা সুন্দর অনুষ্ঠান করতেছে আমাদের কপাল। সুইস প্রবাসী বাংলাদেশিরা মনে করেন এরকম একটি বড় পরিসরের অনুষ্ঠান আয়োজন করায় সুইস বাংলাদেশ ইউনাইটেড কমিউনিটি ধন্যবাদের দাবিদার। নাজমুল হাসান শামীম, চ্যানেল আই, জুরিখ, সুইজারল্যান্ড। দীর্ঘায়ু কামনার মধ্য দিয়ে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার 32তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ ম্যানচেস্টার শাখা। আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি তৈয়বুর রহমান শ্যামল জানান, গ্রেটার ম্যানচেস্টার আওয়ামী লীগের সভাপতি সোহরাবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর গোলাম মোস্তফার পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফয়জুল হক জুয়েল। বক্তব্য রাখেন ম্যানচেস্টার আওয়ামী লীগের সহসভাপতি গোস মিয়া, সহসভাপতি সৈয়দ মুকুট মিয়া, সহসভাপতি সৈয়দ মাহমুদুর রহমান, সহ সাধারণ সম্পাদক রুহুল আমিন রুহেল, রুহেল আমিন চৌধুরী, ডি এন কুরাইশি, সাংগঠনিক সম্পাদক গাসুল ইমাম চৌধুরী সুজন প্রমুখ। উপস্থিত বক্তারা এ সময় 1981 সালের 17ই মে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্র সুরক্ষিত হয়েছে বলে উল্লেখ করেন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফারুক আহমেদ, শুরুক মিয়া, আমিনুল হক ওয়েস, মোহাম্মদ শাহিদ, ফয়সাল আহমেদ সহ ম্যানচেস্টার আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভাটি ম্যানচেস্টারের স্থানীয় একটি কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়। বার্মিংহামের সাপলা লীগের 20 বছর পূর্তি উপলক্ষে বিশেষ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে লীগটির ফাইনাল ম্যাচ। বিস্তারিত আমাদের মিডল্যান্ডস প্রতিনিধি সৈয়দ নাসিরের রিপোর্টে। বার্মিংহামে বাঙালি তথা এশিয়ান কমিটি সবচেয়ে জনপ্রিয় ফুটবল আসর সাপলা ভিলা ফুটবল লিগে শিরোপা অক্ষুণ্ণ রেখেছে আস্টন রেঞ্জার্স। গত সোমবার শক্তিশালী স্পার্কেল ইউনাইটেডকে 3-0 গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে তারা। এ নিয়ে সপ্তমবার মতো চ্যাম্পিয়ন হলো বাঙালি মালিকানাধীন এই ক্লাব। খেলায় অসাধারণ ফুটবল শৈলীর কারণে ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন আস্টন রেঞ্জার্সের স্ট্রাইকার তারিক রশিদ। সাপলা লীগের 20 বছর পূর্তি উপলক্ষে এবার বেশ ঘটা করেই ফাইনাল ম্যাচের আয়োজন করেন লীগ কর্তৃপক্ষ। ব্যাপক প্রস্তুতি না হয় এশিয়ান কমিটি সবচেয়ে বড় এই টুর্নামেন্টকে ঘিরে। উৎসবোন্মুখর পরিবেশে বিকেল থেকেই ঐতিহ্যবাহী আস্টন ভিলা ফুটবল গ্রাউন্ডে দর্শকরা বন্ধুবান্ধব পরিবার পরিজন নিয়ে হাজির হন। শুরুতে বার্মিংহামে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাই কমিশনার ফয়সাল আহমদের সাথে দুদলের খেলোয়াড়ের পরিচয় করিয়ে দেন সাপলা লীগ কমিটির চেয়ারম্যান হাবিবুল্লাহ ও ভাইস চেয়ারম্যান রবিউল হাসান। খেলা শেষে আস্টন ভিলা গ্রাউন্ডে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। লীগ কমিটির চেয়ারম্যান হাবিবুল্লাহর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্মিংহামে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাই কমিশনার ফয়সাল আহমদ। লীগ কমিটির ভাইস চেয়ারম্যান রবিউল হাসানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন সাপলা লীগ কমিটির ডিসপ্লেসমেন্ট সেক্রেটারি আব্দুল হক, খেলোয়াড় রেজিস্ট্রেশন সেক্রেটারি জাহাঙ্গীর আলী, সেক্রেটারি জেনারেল মঞ্জুর চৌধুরী, আহমেদ সেলিম, ইমরান মাজিদ, লীগের পৃষ্ঠপোষক জিটেনের ম্যানেজিং ডাইরেক্টর জরিদ মিয়া। সাপলা লীগ কমিটির ভাইস চেয়ারম্যান রবিউল হাসান লীগ সুস্পষ্টভাবে সম্পন্ন করতে পারায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় জানিয়ে বলেন, We are here once again at this prestigious event, Villa Cup Final. On behalf of Shapla Football League, I would like to say a great big thank you to Villa for providing us the ground and their continuing support over the years. সপ্তমবারের মতো শিরোপা জিতে দারুণ উৎফুল্ল আস্টন রেঞ্জার্সের ম্যানেজার শাহিদ হোসেন। তার অভিভক্তি ব্যক্ত করছেন এভাবে, Very, very, very hard game, but we've done it. Me being a manager, 7 times.
বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা ফুটবল হলেও বাংলাদেশিরা এ খেলায় এখনো অনেক পিছিয়ে। শাপলা লীগের জন্ম হয়েছিল বাংলাদেশি ফুটবলারদেরকে এদেশের মেইনস্ট্রিম ফুটবলে ফুটবলার হিসেবে তৈরি করার জন্য। আগামী দিনে শাপলা লীগের হাত ধরে এদেশের মেইনস্ট্রিম ফুটবলে বাংলাদেশি খেলোয়াড় খেলবে, এটাই সবার প্রত্যাশা। আস্টনের বীরাপাক থেকে সৈয়দ নাসির, চ্যানেল আই। ব্রিটেন সফররত সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি রাহাত তরফদারকে সংবর্ধনা প্রদান করেছে বার্মিংহাম ছাত্রলীগ। আমাদের প্রতিনিধি আব্দুল হাদ সুমন জানান, মঙ্গলবার বার্মিংহামের কমিটি রোডে স্থানীয় একটি হলে এই সংবর্ধনা প্রদান করা হয়। বার্মিংহাম ছাত্রলীগের সভাপতি মোসাদ্দেক আহমেদ শ্যামলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের পরিচালনায় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখে মিডল্যান্ডস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বেলাল, আওয়ামী লীগ নেতা ইব্রাহিম আলী, জয়নাল ইসলাম, নুরুল ইসলাম কিসলু, ছাত্রলীগ নেতা জামিল আহমেদ, নোমান আহমেদ, আবুল হাসনাত, রাজু আহমেদ প্রমুখ। সংবর্ধিত অতিথি তার বক্তব্যে প্রবাসী বেড়ে ওঠা তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে উপস্থিত সবার প্রতি আহ্বান জানান। গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে সাউথ ওয়েস্ট রিজিয়নের বর্ধিত সভা ব্রিস্টলের বাংলাদেশ হাউসে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি শেখ শাহজাহান তরফদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হেলাল আহমেদ তপাদারের পরিচালনায় এ সভায় বক্তব্য রাখেন আতিকুর রহমান, সালে আহমেদ, সৈয়দ নূর ই কাদের জুনায়েদ, লুৎফর রহমান, মুসলে আহমেদ, আব্দুল নাসির, মুর্শেদ আহমেদ মতসির, মনসুর আহমেদ প্রমুখ। সভা থেকে আগামী 23 জুন অনুষ্ঠিত গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের সাউথ ওয়েস্ট রিজিয়ন কাউন্সিলের জন্য 3 সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। এছাড়া বিভিন্ন পদের জন্য আগ্রহী প্রার্থীদের আগামী 30 মের মধ্যে তাদের নমিনেশন ফর্ম জমা দেওয়ার আহ্বান জানানো হয়। উল্লেখ, নমিনেশন প্রত্যাহারের শেষ তারিখ 2 জুন আর নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 23 জুন রবিবার। বাংলাদেশ ক্লাব অসলো নরওয়ের উদ্যোগে নরওয়েতে আগত নতুন বাংলাদেশিদের জন্য এক চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। বিস্তারিত থাকছে আমাদের নরওয়ের প্রতিনিধি ফরহাদ হোসেন মিঠুর রিপোর্টে। বাংলাদেশ ক্লাব নরওয়ে নরওয়েতে একটি নবীনতম সংগঠন হয়ে অতি অল্প সময়ে সামাজিক, সাংস্কৃতিক ও সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে প্রবাসীদের মাঝে সাংগঠনিক অবস্থান দৃঢ় করেছে। ক্লাবের এবারের আয়োজন চিকিৎসা শিবির। এই আয়োজনে সহযোগিতা করেছেন নরওয়েতে 17 বছর চিকিৎসা পেশায় নিয়োজিত ডাক্তার ইকবাল আহমেদ। তিনি বলেন, বাংলাদেশ ক্লাবের পক্ষ থেকে আয়োজনটা খুবই আমি যেটা বলবো আর কি সাহায্যকারক। যারা এখানে নতুন, অনেক রকমের ছোটখাটো অসুখ কিন্তু ওরা ভুগতেছে, এবং অবশ্যই কারোর অনেক কিছু আছে যারা নিজের মাতৃভাষায় কথা বলতে চায়, সবকিছু খুলে বলতে চায়, সবকিছু বুঝতে চায়, যেটা ওদের পক্ষে এখানে সম্ভব না। আমার কিছু ছোট সমস্যা ছিল, আমি যেটা নিয়ে একটু চিন্তায় ছিলাম, কিন্তু এখানে আসার পর ডাক্তার সাহেবের কাছে যা শুনলাম তাতে আমি আশ্বস্ত। আমার যে মেন্টালি যে ডিপ্রেশনটা ছিল আমার একটা সমস্যার কারণে, উনি যে আমার কথাগুলো বলছে এতে আমার মনে হচ্ছে যে আমার মানে 50% যে অসুখটা বা রোগটা, এটা রোগটা অনেকটা মনে করেন যে ভালো হয়ে গেছে। ক্লাবের প্রতিষ্ঠাতা জনাব মিলন বলেন, বাংলাদেশ ক্লাব সবসময় মানবতার পক্ষে থাকে। মানবতার পক্ষে থেকেই আমরা নানাভাবে বাংলাদেশি যারা এখানে নরওয়েতে আছেন তাদেরকে সাহায্য করার চেষ্টা করি। ফরহাদ হাসান মিঠু, চ্যানেল আই, অসলো, নরওয়ে। রবিবার বার্মিংহামের কভেন্ট্রি রোডের স্থানীয় কনফারেন্স হলে মাদেশ্বর সমাজ কল্যাণ সমিতি ইউকের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাবেক সদস্য ও কমিটি নেতা মরহুম আলাউদ্দিনের স্মরণে মাদেশ্বর সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে এক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। আমাদের বার্মিংহাম প্রতিনিধি আব্দুল আহাদ সুমন জানান, কমিটি নেতা মফিকুল আম্বিয়া চৌধুরীর সভাপতিত্বে ও সালে আহমেদের পরিচালনায় ইমিলাত মাহফিল ও আলোচনা সভায় বক্তাগণ মরহুম আলাউদ্দিনের কর্মময় জীবনের বিভিন্ন দিক আলোচনা করেন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইফতেকার আহমেদ তারেক, মোহাম্মদ ইকবাল, জুম্মা আহমেদ লিটু, শাহ তজুম্মুল আলী, আমিনুর রহমান সহ আরও অনেকে। পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া পরিচালনা করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মাহবুবুল হক চৌধুরী। ক্রিকেট খেলাকে বাংলাদেশের ন্যায় প্রবাসে বসবাসরত বাঙালি কমিউনিটির মধ্যে জনপ্রিয় করে তুলতে ব্রিটিশ বাংলা স্পোর্টস একাডেমি আয়োজন করতে যাচ্ছে বেঙ্গল ট্রফি টি-20 ক্রিকেট 2013। এই আয়োজন নিয়ে আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি তৈবুর রহমান শ্যামলের রিপোর্টে থাকছে বিস্তারিত। আমাদের নতুন প্রজন্মকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করতে ব্রিটিশ বাংলা স্পোর্টস একাডেমি আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বেঙ্গল ট্রফি টি-20 ক্রিকেট 2013।
এই টুর্নামেন্টের বিস্তারিত তুলে ধরার জন্য স্টকপুটের স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজকদের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল এক সাংবাদিক সম্মেলনের। একাডেমি প্রতিষ্ঠাতা আহাদ চৌধুরী টুর্নামেন্টের কোঅর্ডিনেটর জিয়াউল হক জানান, 2009 সালে বাংলাদেশ ফুটবল প্রশিক্ষণের মধ্য দিয়ে এই একাডেমির যাত্রা শুরু করে। যেহেতু বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ও ক্রিকেটের বাংলাদেশের বিশ্বের বুকে পরিচিতি লাভ করেছে, তাই এই প্রবাসে আমাদের নতুন প্রজন্মকে ক্রিকেটের প্রতি আরও উৎসাহিত করতে তাদের এই আয়োজন। ভবিষ্যতে তারা শুধু টি টোয়েন্টি নয়, আরও বড় ধরনের টুর্নামেন্টও করারও আশাবাদ ব্যক্ত করেন এবং সকলের আন্তরিক সহযোগিতা একান্তভাবে কামনা করেন। সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চ্যানেল আই ইউরোপের ম্যানচেস্টার প্রতিনিধি তৈবুর রহমান শ্যামল, এনটিভির দেলোয়ার হোসেন শিবলি, চ্যানেল নাইনের গাউসুল ইমাম চৌধুরী, প্রবাস বাংলার আমিন বাবুল চৌধুরী, জুনায়দ আহমেদ, আব্দুল মতিন চৌধুরী প্রমুখ। ম্যানচেস্টার থেকে তৈবুর রহমান শ্যামল, চ্যানেল আই নিউজ। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরীর স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত। স্পিকার কাউন্সিলর রাজীব আহমেদের সাথে এমপি নুরুল মজিদ মোহাম্মদ হুমায়ুনের মত বিনিময়। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যকে কেন্দ্র করে পক্ষে বিপক্ষে সংবাদ সম্মেলন। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।